একটু দেখি দে বড় ঝুঁকে গেছে স্যার মেলা মেলা তো সেই যে ওটাই উঠবো ভাবছি আমরা কি বন্ধুরা কেমন আছো তোমরা সকলে হে হোয়াটসঅ্যাপ মেরে ভাই লোক তো কেমন আছো তোমরা সকলে আশা করি আমার মতনই সকলে ভালো আছো তো আবার ফিরে আসলাম একটা নতুন ফ্রেস ব্লগ দিয়ে তো অনেকদিন ধরে ভিডিও বানানো হচ্ছে না তো আজকের এই সানি সানি ওয়েদারে ভাবছি একটা ভিডিও বানাতে যাব তো তোমরা আশা করি চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিয়েছো ভিডিও ছাড়া হচ্ছে না বলে তো সাবস্ক্রাইবটা ফের করে দাও এবার থেকে চেষ্টা করবো ভিডিও দেওয়ার তো কি করব টাইম পাচ্ছি না ভিডিও দেওয়ার আর তো চলো আজকের একটা খুবই বেসফুল জায়গায় ভিডিও বানাতে যাবো খুবই সুন্দর আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গিয়েছো কিসের ভিডিও বানাতে যাচ্ছি তো চলো সেই জায়গাটা গিয়ে বুঝতে পারবে গেলেই বুঝতে পারবে তো ভিডিওটা বিনা স্কিপ না করে পুরোটা দেখবে তো চলো যাওয়া যায় লেটস গো এই যে আমাদের তিনটে BMW নিয়ে বেরিয়ে গেছে এই যে আমাদের পুষ্পারাজ একে আশা করি নতুন দেখছো আর এই যে কই এই সামনে আয় এই যে হচ্ছে আমাদের বোকা ছেলে তো একে তো চিনো আশা করি তো আমরা একটা খুবই সুন্দর জায়গায় যাচ্ছি তো সবই দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এই সুন্দর বিকালে বেরিয়ে গেছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে বাড়ি থেকে কিছুটা সাইকেল চালানোর পর চলে আসলাম আমাদের মেন সিটিতে মানে মেন সিটি মার্কেট আর এটা দেখতে পাচ্ছ এটাই আমাদের মেন সিটি মার্কেট খড়দাও সিটি মার্কেট ভাই কি অবস্থা তোর নগদ দেখো এটা অবস্থা এটা কি হচ্ছে ভাই তারপর দেখতে দেখতে চলে আসলাম জিটি রোড সামনে দেখতে পাচ্ছ এটির নাম হচ্ছে জিটি রোড আর এই রোডটি সিধা চলে যাচ্ছে কামারহাটি আমরা কামারহাটি যাব না আগে গিয়ে রাইডটা নিয়ে নেব এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে খড়দাও এরিয়ার মেন গেট খড়দাও থানার ঠিক পাশ দিয়ে এই রাস্তাটা চলে যাচ্ছে তো আমরা প্রায় আমাদের গন্তব্য স্থলের পৌঁছে গিয়েছি তো এই যে আমাদের পুষ্পারাজ একটু বেশিই বকছে আর বারবার এদিক সেদিক হারিয়ে যাচ্ছে আমাদের না বলে তো চলো অনেকেই ভাবছিলে আমরা কোনো গঙ্গা ঘাটে যাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছ আমরা একটা গঙ্গাঘাটেই এসেছি আর এই ঘাটটির নাম হচ্ছে ফেরিঘাট তো ফাইনালি অনেক সাইকেল চালিয়ে তো আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছি তোমরা দেখতে চাও জায়গাটা তো সূর্যি মামা ডুবি ডুবি দেবে বলছে তো হালকা হালকা উঠিয়ে দিচ্ছে তো টাইম ল্যাপের মাধ্যমে ভাবছি তোমাদের দেখিয়ে দেবো তো চলো দেখে নাও দেখো আলো আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফেরিঘাট লঞ্চ টপিস এখান থেকে পার ডে সারি সারি মানুষ এপার থেকে ওপারে যায় ওপার থেকে এপারে আসে কেউ কেউ আসে কাজের জন্য আবার কেউ কেউ আসে আত্মীয় স্বজনের বাড়িতে ফটো তুলতে এসছিস আমার কাজগুলো কে করবে সূর্য ডুবে গেল আশা করি সিনেমেটিক শট ভালো লেগেছে তোমাদের স্পেসফুল জায়গা আমার খুবই ভালো লাগে জায়গাটা বিকালের টাইমটা কাটানোর জন্য পারফেক্ট আছে
তো মাঝে সাঝে এই মুড লাগলে চলে আসি এখানে, খুবই ভালো লাগে। তো এই যে ফটো তোলাই ব্যস্ত, ফটো ছাড়া আর কি শিখেছে, কি করবে এরা, কি হবে এদের ভবিষ্যৎ। বাহ বেটে বাহ, হ্যাঁ পুষ্পারাজ, পুষ্পারাজ এর মতন একদম পোজ দিচ্ছে। পুষ্পা একটু দেখি দে, বড় ঝুঁকে গা নেই স্যার, জি আমার ডুবি দিয়ে দিয়েছে। তো এখন আমাদের এখান থেকে রওনা দেওয়ার পালা। তো চল, অনেক ফটো তোলা হয়েছে, সূর্যি মামা যতক্ষণ ছিল ততক্ষণই এই জায়গাটা বিউটিফুল, বেশ পিসফুল জায়গা ছিল, রাতেরও ভিউটা খারাপ দেয় না, খুবই ভালো দেয়। তো চলো আর একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো গিয়েই দেখাবো তোমার। ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আজান হচ্ছে এখন, এখান থেকে বেশ আজানটাও শুনতে ভালো লাগে। তো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তো এই যে ফেরিঘাট আমার পিছনে, ফেরিঘাটটা দেখে বাড়েই ঠিক তার পাশে। দিদিকে একটু দেখিয়ে দে, দিদি তোমাকে ব্লগে দেখালে কোনো প্রবলেম নেই তো ইউটিউবে? আচ্ছা এই যে দিদি, দিদির ঝালমুড়িটা, এখানে কারেন্ট নেই, অসুবিধা হচ্ছে, ইলেকট্রিক কাজ হচ্ছে ওখানে। তো দিদির ঝালমুড়িটা এখানে, আমার এখানে আমার ফ্ল্যাশটা, দিদির ঝালমুড়িটা এমনই, ঝালমুড়ির একটা নাম রেখেছে। অনেক জায়গায় আমি ঝালমুড়ি খেয়েছি কিন্তু ঝালমুড়িতে ঝাল হয় না, এই দিদির কাছে ঝালমুড়িটা খেয়ে আমি বুঝেছি, হ্যাঁ ঝালমুড়ির নাম রেখে দিয়েছি। ঝাল খেয়ে তোমাদের সোস্ট আনতেই হবে। তো আমাদের পার্টিটা দিল পার্টি, এই যে আমাদের এই পুষ্পা ভাই পার্টি দিল আমাদের, থ্যাংক ইউ। তো বন্ধুরা এখন ফাইনালি চলে এসেছি বাড়িতে, বাড়িতে অবশ্য অনেকক্ষণ আগে এসেছি, এটা একটা ফলস করলাম। তো এখন যাব মেলাতে, তো ঠিকই শুনছো, মেলাতে যাব, আমাদের বাড়ির খুবই কাছে, এখান থেকে কিছুটা দূরেই এক জায়গায় মেলা হচ্ছে, তো ওখানে যাব, আমার ব্লগে মেলাও দেখতে পাবে। তো চলো, খুবই এনজয় হবে, কিছু ফ্রেন্ডও যাচ্ছে, তো চলো যাওয়া যাক। আরে দাদা, ও দাদা, আরে ডোয়ান এন্ট্রি নিচ্ছে দাদা, মেলায় যাবে দাদা, কেজিএফ দাদা মেলায় যাবে, কেজিএফ কেজিএফ। তো একে আশা করি নতুন দেখছো, আমাদের তিনজন ব্যক্তি মিলে বেরিয়ে গেছি মেলার উদ্দেশ্যে। এই যে হচ্ছে, এর নাম হচ্ছে জিয়ারুল, এর নামটা বলা হয়নি। তো এই যে, এই চল 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 চল, তাড়াতাড়ি বেরোতে হবে। চলে আসলাম তিন বন্ধু মিলে মেলাতে। আর মেলা মানে বিভিন্ন ধরনের রাইড আর অনেক ছেলে মেয়েদের ভালোবাসা। তুই সমঝা? না, তুই সমঝা নেই। বাঙালির মেলায় রোল চাউমিন থাকবেই, এটা এনাফ। বাঙালির মেলায় এটা না থাকলে মেলাটা জমবে না। মেলায় এসে এগুলো যদি না কেনো তাহলে মেলায় এসা বেকার। অনেক ক্রেতারা এগুলো কিনে বাড়ি নিয়ে যায়, অনেক ক্রেতারা এগুলো খেতে আসে মেলায়। জিলাপি কেমনভাবে ভাসছে দেখে নাও তোমরা, তোমরাও বাড়িতে ভেজে খেতে পারো। মেলা মেলা, তো সেই যে ওটাই উঠবো ভাবছি আমরা। আরে ফোকাস, সেই যে ডোল্লা ভাই উঠবি, তুই উঠবি, ভয় লাগে না? আমার তো ভয় লাগে কিন্তু তাও উঠবো। না না ভাই, আমি ওটাতে উঠছি না। মেলায় দেখা হয়ে গেছে আমাদের ছোট ভাইয়ের সাথে, একটু ফেসটা দেখিয়ে দাও, ফেস রিভিল করে দাও। তো ভাই বলছে, ভাই বলছে একটা ফুড ব্লগিং চ্যানেল খুলবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো চ্যানেলের নামটা বলে দে। চ্যানেলটা আবুল সালাম 04 আছে, তো সাবস্ক্রাইব অ্যান্ড সবাই সাবস্ক্রাইব করে দেবে। তারপর তো বেস্ট অফ লাক, চ্যানেলটা যেন ভালো করে চালাতে পারিস, ঠিক আছে? তো মেলাকে টাটা করে দেওয়ার টাইম এখন, তো চলো বেশি কথা বলতে পারছি না, বাড়ি গিয়ে কথা বলছি। তো বাড়ি এসে কথা বলার কারণটা হচ্ছে, মেলায় অনেক পাবলিক ছিল, তো পাবলিক প্লেসে কথা বলতে কেমন একটা অকওয়ার্ড ফিল হচ্ছিল, তো যার জন্য ওখানে আর বেশি কথা বলতে পারিনি। বা তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আর ভালো লাগলে লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবে, আর সাবস্ক্রাইব না করে থাকলে, চ্যানেলে নিউ হলে থাকলে সাবস্ক্রাইবটা করে দেবে। তো চলো এরকমই সুন্দর সুন্দর ভিডিও ফের নিয়ে আসবো। তো চলো আজকের ভিডিওটা এতদূরই, টাটা বাই বাই।